পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জাহিদুজ্জামান সাগর বিপিএল 2023 সিজনে ঢাকা ডোমিনেটর দলে সুযোগ পাওয়ায় পিরোজপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর শহরের রাজমহল রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ক্রিকেট একাডেমির উপদেষ্টা কাজী জাহাঙ্গীর আলম, ক্রিকেট একাডেমির সভাপতি নুরুল হুদা আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ক্রিকেট প্রেমী ছাত্ররাও উপস্থিত ছিলেন। ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম বলেন, পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ জাহিদুজ্জামান সাগর পিরোজপুরের গর্ব। এই প্রথম বিপিএল 2023 সিজনে ঢাকা ডোমিনেটর দলে সাগর সুযোগ পেয়েছে। মোহাম্মদ জাহিদুজ্জামান সাগরকে অভিনন্দন জানাতেই আজকে পিরোজপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান। কাকুলি আক্তার, MI টেলিভিশন।